তোমার এই আঙ্গুলগুলি পুরোটা কিন্তু এখানে টাচ করবে, এই যে এই সারফেসটা। অনেকে দেখা গেল শুধু টিপটা সারফেসে কন্টাক্ট করে, পানি করে না, পুরোটা পুরোতে পাওয়ার সারফেসটা সারফেস কন্টাক্ট আসতে হবে। কিছু পাওয়া গেল? লম্বা শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, লাগে
তো তোমার কি বলছি যখন কাছাকাছি চলে আসবে যখন তোমরা কাছাকাছি চলে আসবে এখান থেকে তো তোমার খুব মানে কেয়ারফুললি মানে কল্পেশন করতে দরকার নাই এটা চালাকি তুমি দেখবে আমি খুব সিনসিয়ার তুমি তোমার যদি এরকম হিউজ সিনেমায় থাকে সেটা তুমি আগেই পাবা আর যখন তুমি কাছাকাছি আসবা নিয়ার উদাহরণ টু টু থ্রি সেন্টিমিটার কাছাকাছি যখন আসবা তখন তুমি একটু অ্যালার্ট হবা এখানে তোমার সিদ্ধান্ত তুমি পাইছি কি পাও নাই তাই না স্ক্রিনে গেলো তাহলে যখন তুমি কাছাকাছি আসবা এই তোমার কোস্টাল মার্জিন আছে তুমি এখান থেকে কাছাকাছি এখান থেকে অ্যালার্ট হবে এখন লম্বা শ্বাস নেন চাচা হাঁ করে শ্বাস নেন হাঁ করে শ্বাস নেন শ্বাস নেন যখন ডুবিরে আমি বললাম কি অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন তখন কি করবে স্ক্রিনটাকে সে নিচের দিকে পুশ করবে ডায়াফ্রামটা তাকে নিচের দিকে নিয়ে আসবে তাই তো ওই সময় তোমার হাতের এই টিপে এসে দেখবে ধাক্কা দিবে যখন ইয়া থাকে অ্যাসাইটিস থাকে তখন এটাকে ফ্লোর্স করে ভিতরে ভাসবে তাই না তখন সে তোমার হাতে এসে ধাক্কা দিবে তাহলে তুমি কি মোটামুটি স্প্রে লাগে হাতে তুমি আসলে এই যে দেখো আমি তো ইয়া সাবস্ক্রাইব করে দিচ্ছি শোনো এইটা কিন্তু যখন আমরা তোমার নর্মালি যখন সুপার নেশা যদি না পাই তখন আমরা তাকে লাইট লাইট অ্যাল করবো তাই তো কিন্তু এই ক্ষেত্রে লাইট লাইট পাওয়া যাচ্ছে ঠিক আছে তুমি দেখছো তুমি এখন যাও আর একজন আসো যদি আমরা এরকম পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর ওদিকে শিফট করা দরকার নেই এখন পাওয়ার পরে মাপটা কিভাবে হবে মাপটা হবে যে কোস্টাল মার্জিন যেটা আছে এবং ওর যে টিপটা আছে তুমি যেটা পিরামিডের মতো করো যেমন এখান থেকে আসে তাই না এরকম ঘুরে আসবে তাই না তখন এই কোস্টাল মার্জিন থেকে এই টিপের যে এই যে পিরামিডের যে মাথা এই মাথা বরাবর একটা ভার্টিক্যাল লাইন হবে তোমার স্ক্রিনটা কি ডিরেকশন থাকে টুয়ার্ডস দ্য রাইট আইডে এইদিকে যায় তাই না সেটা এদিকে যায় না এদিকে যায় এখন টিপটার সংগত কারণে এদিকে থাকবে এদিকে আসবে তাই না এখন টিপ থেকে এই যে কোস্টাল মার্জিন যেটা এই কোস্টাল মার্জিন বরাবর একটা তুমি পিরামিডের মতো বানাবে এই যে এইটা এরকম না এইটা বেস এখান থেকে এইটা যে টিপ ধরেন এখানে টিপ তখন এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন হবে এইটা ঠিক এত সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন টুয়ার্ডস দ্য রাইট আইডে খোসা ঠিক আছে মাত্রার এরকম তাহলে যাও যে যে বুচ্ছ যার হাতে লাগবে সে সরে যাও আর একজন হাতে যাও হ্যাঁ আন্দাবো দেখো এটা তোমরা পরে দেখে নিও আচ্ছা দেখো দেখো এখন এই জায়গাটা ওই জায়গাটা না তুমি সামনের দিকে আগাও সামনের দিকে আগাও সামনের দিকে আগাও এক জায়গায় থাকো না সামনে আগাও সামনে আগাও একদম মার্ক করে দিয়েছে ওই জায়গায় ওইখানে দেখো এইখানে সাথে দেখা দাও ধাক্কা দিবে উপর থেকে জিনিস তোমার তুমি ওখানে দেখে দাও ওরকম রাখো না হাতটা এরকম রাখো দেখি হাতছো না এরকম রাখো হাতটা তুমি এরকম রাখো কেন এরকম রাখবো হাতটা অ্যাঙ্গেল হবে ফ্ল্যাট থাকবে ঠিক আছে তোমার এই সার্ফেসটাও পাওয়ার সার্ফেসটাও এই আপনাদের সাথে লাগাতে থাকে ঠিক আছে আর এই টিপটা থাকবে এই বড় এখন দেখো এটা গেল তোমরা দেখে নিও ওইভাবে মার্কিং করে দিলাম যে যদি এই অ্যাবডোমেনটা থাকে সে একটু তুমি তো লম্বা তুমি একটু পিছনে যাও যারা যারা সামনে আসো তুমি যদি এরকম অ্যাবডোমেনটা থাকে পরীক্ষায় তাহলে আমরা বলবো ইনস্পেক্ট করো ইনস্পেকশন করলে কী দেখবা অ্যাবডোমেনটা কী এখানে কেমন আসবে আপনার বলবো ইনস্পেকশন